এ একটা ভেক্টর, সাপোজ এ একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের একক ভেক্টরকে যদি আমরা এ ইউনিট ক্যাপ, এটা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, ইফ ইউনিট ক্যাপ ইকুয়ালস টু, আমরা বলতে পারি যে এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড, ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমরা একক ভেক্টর পেতে পারি। তাহলে একক ভেক্টরের সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখব, কোনো একটা ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে বা ম্যাগনিচিউড দিয়ে আমরা কি করি, যদি ডিভাইড করি, তাহলে যে ভেক্টরটা আমরা পাবো সেই ভেক্টরটাকে আমরা একক ভেক্টর বলে পরিচিত হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা একক ভেক্টর সম্পর্কে কতগুলো তত্ত্ব আমরা জানি, ঠিক আছে? দেখো, নাম দেখে তুমি বুঝতে পারছো যে একক ভেক্টর মানে হচ্ছে তার ম্যাগনিচিউড কি হতে হবে, এক হতে হবে। তাহলে যে কোনো একটা একক ভেক্টরের ম্যাগনিচিউড সবসময় কি হবে, ওয়ান হবে। তাহলে ম্যাগনিচিউড অফ একক ভেক্টর, ম্যাগনিচিউড অফ ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর ইজ ওয়ান। ওকে, তার মানে যে কোনো একটা একক ভেক্টরের তোমার হচ্ছে কি মান হচ্ছে কত হবে, সে হচ্ছে কি তোমার এক হবে, ঠিক আছে? যদি আমরা সাপোজ যদি ধরো একটা হচ্ছে কি একটা ইউনিট ভেক্টর আমরা ধরে নিই, যে ধরো হচ্ছে কি এ একটা সাপোজ একটা ভেক্টর সমান সমান আই সাইন থিটা প্লাস হচ্ছে কি জে কস থিটা, ঠিক আছে, এ একটা ভেক্টর। তাহলে এই এই ভেক্টরটা একক ভেক্টর কি করে আমরা বিচার করছি, দেখো যদি আমরা ইউনিট ভেক্টর বার করি বা ম্যাগনিচিউড যদি বার করি এ ভেক্টরের, তাহলে আমরা কি পাবো, দেখো হচ্ছে কি রুট ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এর মানটা হচ্ছে কি কত হয়, ওয়ান হয়। তাহলে ওয়ানের রুট কত হয়, ওয়ান হয়। তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারবো, ইউনিট ভেক্টর বলতে পারবো, ইউনিট ভেক্টর আমরা বলতে পারছি। ঠিক একই রকম ভাবে যদি আমরা অর্থোগোনাল ভেক্টরের কথা বলি, তার মানে হচ্ছে কি আমরা যদি আমরা কি ধরি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয় আর এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর ডিরেকশনকে আমরা একক ভেক্টর আই দিয়ে প্রকাশ করি, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে দিয়ে প্রকাশ করি, আর এই বরাবরকে আমরা জেড অক্ষকে কে দিয়ে প্রকাশ করি। তার মানে ইউনিট ভেক্টর একক অ্যালং দি ডিরেকশন অফ এক্স মাস্ট বি ইকুয়ালস টু কত হবে, ওয়ান হবে। আবার ম্যাগনিচিউড অফ জে ভেক্টর সেটাও কত হবে, এক হবে, ওয়ান হবে। আবার ম্যাগনিচিউড অফ কে ভেক্টর, কে ইউনিট ভেক্টর সেটাও কত হবে, ওয়ান হবে। তাহলে আমরা কি জানলাম যে যে কোনো একটা একক ভেক্টরের মান অবশ্যই কি হবে, ওয়ান হবে, ঠিক আছে? একক ভেক্টরের মান সবসময় কি হবে, ওয়ান হবে। দুই নম্বর প্রপার্টি বা দুই নম্বর দিক যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, সাপোজ ধরো হচ্ছে কি আমরা এ একটা ইউনিট ভেক্টরকে আমরা কেমন ভাবে আলোচনা করছিলাম, এ ইউনিট ভেক্টর সমান সমান আমরা লিখছিলাম এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড, এরকম ভাবে লিখছিলাম। তাহলে একে আমরা দেখো আমরা কি লিখতে পারি, এ ভেক্টর সমান সমান লিখতে পারি এ ভেক্টরের ম্যাগনিচিউড ইনটু এ ভেক্টরের ইউনিট ক্যাপ, ওকে, এটাকে যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে? তাহলে এটার মানে হচ্ছে কি, এর মানে কি আছে, এখানে ম্যাগনিচিউড আছে, ম্যাগনিচিউড আছে, আর কি আছে, এর হচ্ছে কি ডিরেকশন আছে, মানে দিক আছে, এর ম্যাগনিচিউডও আছে আবার হচ্ছে কি ডিরেকশন আছে এই দিকে। এবার এদিকে কি দেখো, এটার মানে কি, এটার মানে শুধু অনলি ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড বা মান, আর এটার মান তাহলে অবশ্যই কি হতে হবে, এটার মান অবশ্যই কি হতে হবে, দিক হতে হবে। তাহলে যে কোনো একটা সমান সমান মানের কথাই হচ্ছে এই দিকে যা কিছু হবে এদিকেও তাই হতে হবে। তাহলে এটার মানে কি, যে কোনো একটা ভেক্টর মানেই হচ্ছে তার ম্যাগনিচিউড থাকে আর ডিরেকশন থাকে। তাহলে এই ভেক্টর ম্যাগনিচিউড মানে এটা শুধু, এ ভেক্টরের ম্যাগনিচিউড মানে শুধু ম্যাগনিচিউড, আর এর ক্যাপ মানে হচ্ছে কি অনলি ডিরেকশন, বা আমরা তাকে কি বলি, দিক বলি, হ্যাঁ, ডিরেকশন। তাহলে একে আমরা কি বলছি, ডিরেকশন বা দিক। তাহলে আমরা এটাই উপনীত হলাম যে কি, যে কোনো একটা ইউনিট ভেক্টর কাকে নির্দেশ করে, তাহলে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর ডিরেকশনকে নির্দেশ করে,
ওকে, তাহলে ইউনিট ভেক্টর কাকে নির্দেশ করে? একটা ডিরেকশনকে নির্দেশ করে, বুঝতে পারলে? তারপরে ধরো আমরা 3 নম্বর প্রপার্টির দিকে যাই। 3 নম্বর প্রপার্টিতে আমরা দেখব, সাপোজ ধরো একটা ভেলোসিটি, ভেলোসিটি, তাহলে ভেলোসিটিকে আমরা কিভাবে লিখি? ধরো হচ্ছে কি 5 মিটার সেকেন্ড ইনভার্স, তার একটা দিক থাকে, দিকটা ধরো আমি সাপোজ হচ্ছে কি নর্থ লিখলাম, নর্থ মানে উত্তর দিকে। তাহলে একটা গাড়ি ধরো হচ্ছে কি যাচ্ছে, একটা গাড়ি ধরো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে? তাহলে একটা গাড়ি এরকম ভাবে নর্থ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এর যদি আমরা একক ভেক্টর বার করি, তাহলে আমরা কিভাবে লিখব? ভি ভেক্টর ডিভাইডেড বাই ভি ভেক্টরের ম্যাগনিচিউড। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি, তাহলে ভি ভেক্টর মানে এটা কি কি লিখবো, 5 মিটার সেকেন্ড ইনভার্স নর্থ, ঠিক আছে? আর ভি ভেক্টরের ম্যাগনিচিউড শুধু করতে হয় এই জিনিসটা হয়, তাহলে আমরা কি লিখবো, 5 মিটার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? তাহলে দেখো মিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স কেটে গেল, 5 5 কেটে গেল, কে পড়ে থাকলো দেখো অনলি নর্থ। তাহলে ইউনিট ভেক্টরে তুমি দেখলে কোনো ইউনিট আছে কি? ইউনিট নেই, তার মানে ইউনিট ভেক্টর কি ইউনিটলেস, মানে এককহীন, ইউনিটলেস। তাহলে এর কি থাকে না, একক থাকে না, একক থাকে না। কেন একক থাকে না? কারণ এই নর্থটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। এই যে নর্থ তুমি পেলে, এই নর্থটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয় বা কোয়ান্টিটি এটা নয়, বুঝতে পেরেছো? কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, নর্থটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে না। যেমন হচ্ছে কি বেগ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তারপর যেগুলো পরিমাপযোগ্য তাকে আমরা কি বলি, ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা দেখলাম যে কি একটা ইউনিট ভেক্টরের কি থাকে না, তার একক থাকে না, ঠিক আছে? এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এবার আমরা যে জিনিসটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কি, এবার আমরা প্রবলেম সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে প্রবলেমগুলো টাইপ বাই টাইপ হিসাবে আলোচনা করছি, যেটা তোমাদের কি হবে, বুঝতে অনেক সুবিধা হবে। ধরো টাইপ ওয়ান, টাইপ ওয়ানে আমরা আলোচনা করব কিভাবে তুমি একক ভেক্টর ক্যালকুলেশন, ইউনিট ভেক্টর ক্যালকুলেশন করবে, ঠিক আছে? হাউ টু ক্যালকুলেট ইউনিট ভেক্টর, হাউ টু ক্যালকুলেট, ক্যালকুলেট ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। প্রথমে দেখো একটা আলোচনা করেছি যে কিভাবে আমরা একক ভেক্টরকে আলোচনা করব, কিভাবে ক্যালকুলেশন করবে করব। ধরো সাপোজ হচ্ছে কি এ একটা ভেক্টর, ধরো এ ভেক্টরকে আমি কি লিখেছি, আই ক্যাপ প্লাস জি ক্যাপ। তাহলে এর একক ভেক্টরকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এ ইউনিট ভেক্টর সমান সমান এ ভেক্টরের ম্যাগ মানে ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আই ক্যাপ প্লাস জি ক্যাপ, এর ম্যাগনিচিউড আমরা কিভাবে লিখতে পারি, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে কত, আই ক্যাপ প্লাস জি ক্যাপ ডিভাইডেড বাই √2। তার মানে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে কি, 1/√2 আই ক্যাপ প্লাস 1/√2 জে ক্যাপ। তাহলে এই ভেক্টরের ইউনিট ভেক্টর কত হলো, ইউনিট ভেক্টর হলো হচ্ছে কি 1/√2 আই ক্যাপ প্লাস 1/√2 জে ক্যাপ। ঠিক একই রকম ভাবে ধরো সাপোজ হচ্ছে কি বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে বি ভেক্টরের ক্ষেত্রে আমি সাপোজ একটা মান নিলি 2i ক্যাপ প্লাস ধরো হচ্ছে কি 3j ক্যাপ প্লাস হচ্ছে কি তোমার হচ্ছে কি 4k ক্যাপ, ধরো সাপোজ 4k ক্যাপ। তাহলে এর ইউনিট ভেক্টর কি করে ক্যালকুলেশন করব, তাহলে বি ভেক্টরের ইউনিট ভেক্টর সমান সমান বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের ম্যাগনিচিউড, একদম সিম্পল জিনিস, ঠিক আছে? তার মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস হচ্ছে কি 4k ক্যাপ ডিভাইডেড বাই √ওভার ম্যাগনিচিউড কি কিভাবে ক্যালকুলেশন করে, এটা 4 হয়ে যাবে, আর 3 স্কোয়ার মানে হচ্ছে কি 9 হয়ে যাবে, আর 4 স্কোয়ার হচ্ছে কি 0 হয়ে যাবে, 16 হয়ে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তার মানে হচ্ছে কি 20 29 √29।
এরকম ভাবে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি কিভাবে একটা ইউনিট ভেক্টর ক্যালকুলেশন করব। এবার ধরো তোমাকে ক্যালকুলেশন করতে বললো অপোজিট ইউনিট ভেক্টর, অপোজিট বা বিপরীত ইউনিট ভেক্টর, অপোজিট ইউনিট ভেক্টর তোমাকে বললো, অপোজিট ইউনিট ভেক্টর তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে সাপোজ ধরো হচ্ছে কি একটা ভেক্টর, ধরো হচ্ছে কি ইউ একটা ভেক্টর, সেই ভেক্টরটা আমি যে কোনো একটা ভ্যালু তোমাকে দিয়ে দিই, যে কি রুট থ্রি আই ক্যাপ মাইনাস ধরো হচ্ছে কি সাপোজ টু জে ক্যাপ প্লাস হচ্ছে কি তোমার থ্রি কে ক্যাপ, দিয়ে বললো যে এর অপোজিট ইউনিট ভেক্টর ক্যালকুলেশন করতে হবে। তার মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দি অপোজিট ইউনিট ভেক্টর অফ ইউ। তাহলে যে কোনো অপোজিট ইউনিট ভেক্টর মানে ইউনিট ভেক্টর কাকে বলে সেটা আমরা ক্যালকুলেশন করব। যে যদি হচ্ছে কি এটা হচ্ছে কি একটা ধরো ওয়ান ম্যাগনিচিউড একটা ভেক্টর, এ যদি হচ্ছে কি ইউ ভেক্টর হয় আর অপোজিট ভেক্টর সেম ম্যাগনিচিউড কিন্তু উল্টো দিকে, তাকে আমরা কি বলবো অপোজিট ভেক্টর। তাহলে এটাকে ধরো সাপোজ হচ্ছে কি ইউ ভি ভেক্টর, তাহলে এর ম্যাগনিচিউড সমান কি হতে হবে কিন্তু অপোজিট ডিরেকশন হতে হবে, তাকে আমরা কি বলবো অপোজিট ভেক্টর। তাহলে এখানে তোমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, অপোজিট ইউনিট ভেক্টর, অপোজিট ইউনিট ভেক্টর। তার মানে এই অপোজিট ইউনিট ভেক্টর তাহলে আমাকে কি করে ক্যালকুলেশন করতে হবে, এই ইউ ভেক্টরের ইউনিট ভেক্টর ক্যালকুলেশন করতে হবে। তাকে যদি আমরা কি করি ইউ ভেক্টরের ইউনিট ভেক্টর সমান আমরা কি পেয়ে যাব, ইউ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে কি ইউ ভেক্টরের ম্যাগনিচিউড, ইউ ভেক্টরের ম্যাগনিচিউড। তাহলে সেটা কি করে পাচ্ছি দেখো হচ্ছে কি রুট থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। এবার দেখো এর ম্যাগনিচিউড যদি আমরা করি তাহলে কত হবে, রুট থ্রি স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে কি থ্রি হবে। আর এটা কি করে ক্যালকুলেশন করা হয়, মাইনাস আমি একটা স্টেপ দেখিয়ে দিই, রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস থ্রি তার হোল স্কোয়ার। তাহলে আমরা পাবো রুট থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর প্লাস নাইন, তার মানে কত হবে নাইন টুয়েলভ সিক্সটিন, তার মানে সিক্সটিন মানে ফোর। তাহলে রুট থ্রি বাই ফোর আই ক্যাপ মাইনাস টু বাই ফোর জে ক্যাপ প্লাস থ্রি বাই ফোর কে ক্যাপ। এবার তোমাকে কি বলেছে, এই যেটা বার করলাম সেটা ইউ ভেক্টরের ইউনিট ভেক্টর। এবার তোমাকে কি বার করতে বলেছে, এই ইউ ভেক্টরের অপোজিট ইউনিট ভেক্টর বার করতে হবে। তার মানে অপোজিট ইউনিট ভেক্টর, অপোজিট বা বিপরীতমুখী ইউনিট ভেক্টর যদি আমরা বার করি তাহলে সেটা কত হচ্ছে তোমার হবে মাইনাস ইউ ক্যাপ, মাইনাস ইউ ক্যাপ। তার মানে এই যে ভেক্টরটা আমরা পেলাম, ভেক্টরটা পেলাম তাকে কি করতে হবে, তার আগে একটা মাইনাস দিতে হবে। এই মাইনাস তার মানে রুট থ্রি বাই ফোর আই ক্যাপ এটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু জে ক্যাপ, ভাগ করলে হয়ে যাবে দুই দুগুণে চার, আর প্লাস থ্রি বাই ফোর কে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে কি উত্তর হয়ে গেল, আনসার হয়ে গেল। তার মানে অপোজিট ভেক্টর কি করে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখো জানলাম। ঠিক আছে, প্রথম আমরা ইউনিট ভেক্টর ক্যালকুলেশন জানলাম, তারপরে দেখো অপোজিট ভেক্টর ক্যালকুলেশন জানলাম, এরপর হচ্ছে কি প্যারালাল ভেক্টর, প্যারালাল ইউনিট ভেক্টর কি করে ক্যালকুলেশন করবে, প্যারালাল ইউনিট ভেক্টর বা সমান্তরাল ইউনিট ভেক্টর কিভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখো দেখো হচ্ছে কি সাপোজ এই একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা যে কোনো একটা মান দিয়ে প্রকাশ করি, ধরো সাপোজ হচ্ছে কি টু আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস হচ্ছে কি থ্রি বা হচ্ছে কি ফোর কে ক্যাপ। সাপোজ ধরো এটা একটা ভেক্টর আমরা বার করলাম, এর প্যারালাল ভেক্টর তোমাকে ইউনিট ভেক্টর বার করতে হবে। এবার প্যারালাল ইউনিট ভেক্টর কি হয়, এই ধরো হচ্ছে কি সাপোজ এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এরা হচ্ছে কি প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর যখন বলবে তাহলে যে কোনো একটা ভেক্টরকে সাপোজ হচ্ছে কি ইউ আর ধরো ভি, এই দুটো ভেক্টর,
এরা প্যারালাল কিভাবে পয়েন করব, সাপোজ হচ্ছে কি ভিটা হচ্ছে কি ইউ এর আকারে প্রকাশ করব, তাহলে ভি ভেক্টর প্যারালাল ভেক্টর সমান সমান একটা হচ্ছে কি স্কেলার নাম্বার, এটা হচ্ছে কি স্কেলার নাম্বার, ঠিক আছে, স্কেলার স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, তাহলে স্কেলার কোয়ান্টিটি ইনটু হচ্ছে কি ইউ ভেক্টর, এই স্কেলার কোয়ান্টিটির মান কি হতে হবে না, এ নট ইজ ইকাল টু জিরো হতে হবে, ঠিক আছে, এ নট ইজ ইকাল টু জিরো, কিন্তু এর ভ্যালু মাইনাসও হতে পারে আবার প্লাসও হতে পারে, পজিটিভও হতে পারে অ্যান্ড নেগেটিভও হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এর ইউনিট ভেক্টরকে যদি আমরা প্যারালাল ইউনিট ভেক্টর ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ফর্মুলাটা হওয়া উচিত কিরকম, ফর্মুলাটা হওয়া উচিত হচ্ছে কি প্লাস মাইনাস, কারণ হচ্ছে কি এই যে ভ্যালু, এই ভ্যালুটা তোমার কি হতে পারে প্লাস মাইনাস হতে পারে, যেহেতু ইউনিট ভ্যালু তার মানে এই ভ্যালুটা কত হবে ওয়ান হতে হবে, ওয়ান না, ঠিক আছে, এবার তার মানে এইখানে যে জিনিসটা আমরা পাবো তার মানে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড, এখানে কিন্তু এই জিনিসটা ভাইটা ভালো করে এখানে বুঝে নাও যে কি প্যারালাল ইউনিট ভেক্টর কাকে বলবো, প্যারালাল ইউনিট ভেক্টর ধরো এই এটা হচ্ছে কি একটা ইউ ভেক্টর আর এটা ধরো একটা ভি ভেক্টর, তাহলে ভি ভেক্টরকে ইউ ভেক্টরের আকারে প্রকাশ করছি এবং সেটা প্যারালাল যদি হয় তাহলে আমরা ভি ভেক্টর ইকুয়ালস টু এ ইন্টু ইউ ভেক্টর এই হিসাবে প্রকাশ করব, যেখানে এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যে স্কেলার কোয়ান্টিটি এর মান নট ইজ ইকুয়াল টু শূন্য হবে এবং এর মানটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তাহলে সাধারণত আমরা যে কোনো যদি বলতাম যে কি এর একক ভেক্টর বার করো তাহলে সে কি হতো, শুধু প্লাস হতো, এখানে কিন্তু মাইনাসটা আসতো না, কিন্তু যদি আমরা প্যারালাল ইউনিট ভেক্টর কথা বলি তাহলে আমরা প্লাস মাইনাস এ ভেক্টর বাই ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিচিউড হিসাবে লিখব, তার মানে এখানে কত হয়ে যাবে টু আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ প্লাস হচ্ছে কি ফোর কে ক্যাপ ডিভাইডেড বাই ম্যাগনিচিউড, যদি বলি এখানে একটা কি থাকবে, এখানে একটা প্লাস মাইনাস থাকবে, হ্যাঁ প্লাস মাইনাস, তাহলে এখানে কত হবে দুই দুগুণে চার আর এটা হচ্ছে 16 প্লাস হচ্ছে কি 16, তার মানে হয়ে যাবে কত প্লাস মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ডিভাইডেড বাই 32 6 6 36, মানে ষোলো তো কোণে কত হয়ে যায় 32 আর 4 36, 36 কে করলে 6 হবে, ঠিক আছে 6, তাকে এখানে যদি ভাঙে তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 বাই 3 আই ক্যাপ মাইনাস 2 বাই 3 জে ক্যাপ প্লাস 2 বাই 3 কে ক্যাপ, ঠিক আছে, এটা হবে কত এ ভেক্টরের প্যারালাল ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে প্যারালাল ইউনিট ভেক্টর কিভাবে ক্যালকুলেশন করছি সেটা বুঝতে পারলে, এবার ধরো সাপোজ তোমাকে বললো এ একটা ভেক্টর, এ ধরো ভেক্টর সাপোজ আমি ধরে নিচ্ছি টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস হচ্ছে কি ফোর কে ক্যাপ, বি একটা ভেক্টর সাপোজ ধরে নিলাম আমরা হচ্ছে কি আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস হচ্ছে কি থ্রি কে ক্যাপ, এই ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর যদি আমরা ভাগ করতে চাই, তার মানে হচ্ছে কি এ ইউনিট ভেক্টর প্যারালাল টু দি রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টর তোমাকে যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তাহলে কি করবে, প্রথমে হচ্ছে কি এর ইউনিট ভেক্টরটা আমরা যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি তাহলে কি হবে, এর রেজাল্টেন্ট বার করবে রেজাল্টেন্ট, ঠিক আছে, তারপরে আমরা এখানে কি থাকবে, এখানে একটা প্লাস মাইনাস থাকবে আর এখানে কত হবে ম্যাগনিচিউড অফ দিস রেজাল্টেন্ট, এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, সমান্তরাল একক ভেক্টর হিসাবে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট হিসাবে সমান্তরাল একক ভেক্টর কিভাবে ক্যালকুলেশন করব সেটা শিখে গেলাম, এবার হচ্ছে কি পারপেন্ডিকুলার বা লম্ব একক ভেক্টর, পারপেন্ডিকুলার বা হচ্ছে কি লম্ব একক ভেক্টর, যে কোনো একটা
ভেক্টরের সাপেক্ষে পারপেন্ডিকুলার একক ভেক্টর কি করে আমরা ক্যালকুলেশন করব সেটা আমরা ধরব। ধরো আমরা এবার তোমাকে ক্রস প্রোডাক্টের একটা জিনিস জানতে হবে, ক্রস প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট ধরো সাপোজ হচ্ছে কি এ একটা ভেক্টর আর এখানে একটা বি ভেক্টর, এ আর বি ভেক্টর যদি আমরা করি এ ক্রস বি যদি আমরা করি তাহলে এ থেকে বি এর দিকে যাবে এবং এই এ ক্রস বি হবে এটা হবে এ ক্রস বি। এই এ ক্রসটা বি হচ্ছে কি এ আর বি যে তলে থাকবে, যে তলে থাকবে বা প্লেনে থাকছে, যে প্লেনে থাকবে সেই প্লেনের সঙ্গে এই এ ক্রস বি কি হবে 90 ডিগ্রি হবে। তার মানে এই প্লেনের সঙ্গে এর সঙ্গেও 90 ডিগ্রি হতে হবে, আবার এই কোন এই ভেক্টরের সঙ্গে কি হতে হবে 90 ডিগ্রি হতে হবে। তার মানে এ আর বি যে তলে থাকবে সেই তলের সঙ্গে এ ক্রস বি কি হবে 90 ডিগ্রি অবস্থান করবে। ঠিক আছে, তার মানে আমরা যদি এটা হচ্ছে কি তোমার হচ্ছে কাগজের পেজ ধরি, কাগজের পেজে ধরো এ আর বি ভেক্টর আছে তাহলে এ ক্রস বি কি হবে কাগজের পেজ থেকে উপরে উঠে আসবে। আবার যদি বি ক্রস এ করি তাহলে তলার দিকে কাগজের তলা ফুটো করে ভেতরে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বি ক্রস এ। তাহলে এই হচ্ছে কি পারপেন্ডিকুলারের তোমার হচ্ছে কি কনসেপ্ট। তার মানে যে কোনো তলে যদি দুটো ভেক্টর থাকে, সাপোজ হচ্ছে কি এ ভেক্টরটা ধরো হচ্ছে কি সাপোজ টু আই ক্যাপ, টু আই ক্যাপ প্লাস হচ্ছে কি জে ক্যাপ প্লাস হচ্ছে কি টু কে ক্যাপ, আর একটা বি ভেক্টর ধরো সাপোজ আই ক্যাপ প্লাস হচ্ছে কি টু জে ক্যাপ প্লাস ধরো হচ্ছে কি কে ক্যাপ। এই দুটো ভেক্টর তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে, এই ভেক্টর যে তলে আছে সেই তলের পারপেন্ডিকুলার, সেই তলের সঙ্গে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার তোমাকে কি করতে হবে একক ভেক্টর ইউনিট ভেক্টর তোমাকে বার করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে এ ক্রস বি করতে হবে, এ ক্রস বি করে যে ভেক্টরটা পাবে সেই ভেক্টরে একক ভেক্টর বার করলেই তুমি কি পেয়ে যাবে পারপেন্ডিকুলার ভেক্টর পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে এবং এখানে যদি আমরা ধরি এর দেখো অপোজিট ভেক্টর এ ক্রস বি আর বি ক্রস এ, দেখো দুটো হচ্ছে কি অপোজিট ভেক্টর। ঠিক আছে, তার মানে তুমি এ ক্রস বি করে বার করতে পারো, বি ক্রস এ করে বার করতে পারো। তার মানে এ আর বি এর সঙ্গে এটাও একটা লম্ব ভেক্টর, এর এই দিকেরটাও একটা লম্ব ভেক্টর, তার মানে এটাও একটা লম্ব ভেক্টর, এটাও একটা লম্ব ভেক্টর। তাহলে এই এ ক্রস বিও তুমি বার করতে পারো অথবা বি ক্রস এও তুমি বার করতে পারো। তাহলে প্রথম কথা হচ্ছে কি তোমাকে এ ক্রস বি তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কিভাবে করবে, এ ভেক্টর গুণ আই জে কে বার করে নেবে, এখানে কত টু ওয়ান টু, এখানে ওয়ান টু ওয়ান, কি করে বার করবে এ দেখো আই ক্যাপ হাত দিয়ে ধরবে, তাহলে কি হবে এর দেখো ওয়ান মাইনাস কত হবে ফোর হলো, প্লাস জে ক্যাপ ধরবে এটা ধরে নিলে এইখানে লাস্টে হয়েছিল, লাস্ট থেকে শুরু করবে এ দেখো দুই, এখান থেকে টু ইন্টু ওয়ান দুই, টু মাইনাস হচ্ছে কি ওয়ান টু টু, ঠিক আছে, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ এখান থেকে শুরু হবে তাহলে ফোর ফোর মাইনাস ওয়ান, তার মানে কত হলো মাইনাস থ্রি আই ক্যাপ, এটা হচ্ছে কি জিরো, তাহলে জিরো প্লাস হচ্ছে কি থ্রি কে ক্যাপ। তার মানে এর ইউনিট ভেক্টর যদি তোমাকে বার করতে হয় তার মানে হচ্ছে কি এর যে ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অফ ইউনিট ভেক্টর অফ এ ক্রস বি, ইউনিট ভেক্টর এ ক্রস বি এর ইউনিট ভেক্টর তুমি যদি বার করো তাহলে কত হবে মাইনাস থ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে কি থ্রি কে ক্যাপ ডিভাইডেড বাই নাইন প্লাস নাইন, তার মানে কত হয়ে দাঁড়ালো তোমার হচ্ছে কি মাইনাস থ্রি বাই রুট 18 প্লাস থ্রি বাই রুট 18, এটা হচ্ছে কি আই ক্যাপ, এটা হচ্ছে কি কে ক্যাপ।
এটা মাইনাস এটা প্লাস, এর আগে যদি এটা প্লাসও করতে পারো এটা মাইনাস করতে পারো, যদি হচ্ছে কি বি ক্রস এ বার করো সেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ওই তলের সঙ্গে। তাহলে দেখো আমরা পারপেন্ডিকুলার বা লম্ব একক ভেক্টর কিভাবে ক্যালকুলেশন করছি সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে কি কিভাবে চিনব একটা একক ভেক্টর, হাউ টু রিকগনাইজ দি ইউনিট ভেক্টর। সাপোজ ধরো হচ্ছে কি তোমাকে প্রমাণ করতে বললো, তার মানে টাইপ যদি আমরা ধরি টাইপ ধরো টু, তাহলে টাইপ টু তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কি যে কিভাবে তুমি চিনবে যে একটা একক এটা একটা একক ভেক্টর, তাহলে একক ভেক্টর চিনার উপায় হচ্ছে কি তার ম্যাগনিটিউড সমান সমান কি হতে পারে সব সময় ওয়ান হতে পারে, ওয়ান হতে পারে। সাপোজ ধরো হচ্ছে কি বি একটা ভেক্টর তোমাকে বললিল যে মাইনাস জে সাইন থিটা প্লাস হচ্ছে কি তোমার হচ্ছে কি আই ক্যাপ কস থিটা এরকম বলে দিল, তাহলে এই ভেক্টরটাকে একক ভেক্টর কিভাবে প্রমাণ করবে, তার মানে একক ভেক্টরের ম্যাগনিচিউড বার করো, তাহলে দেখো কত হচ্ছে এ দেখো কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, তার মানে আমার দাঁড়াবে কত কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে কত হবে ওয়ান, তার মানে ওয়ান, তার মানে এই ভেক্টরটা কি দাঁড়ালো একটা ইউনিট ভেক্টর দাঁড়ালো, ঠিক আছে। একে আমরা ইউনিট ভেক্টর বলতে পারি। ধরো সাপোজ তোমাকে বললো সি একটা ভেক্টর, দি বললো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এটা কি একক ভেক্টর, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে একক ভেক্টর প্রমাণ করার উপায় হচ্ছে কি তার ম্যাগনিটিউড বার করতে হবে, ম্যাগনিটিউড বার করা হচ্ছে কি ওয়ান এর স্কোয়ার প্লাস মাইনাস অফ ওয়ান এর স্কোয়ার, তাহলে কত দাঁড়ালো ওয়ান প্লাস ওয়ান, তার মানে রুট টু দাঁড়ালো, তার ম্যাগনিচিউড হলো না, তার মানে ইট ইজ নট এ ইউনিট ভেক্টর, ঠিক আছে, এটা কোনো ইউনিট ভেক্টর নয়। থ্রি যে প্রবলেম সেটা আমরা আলোচনা করি, টাইপ থ্রি কিরকম হতে পারে, ধরো হচ্ছে কি বলতে পারে এ একটা ধরো ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কি একক ভেক্টর, এটা হচ্ছে কি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বা ইউনিট ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টরটা বলে দিচ্ছে রুট থ্রি আই ক্যাপ প্লাস রুট থ্রি সি তোমার হচ্ছে কি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, যে বলেছে এ একটা একক ভেক্টর, তাহলে সি এর ভ্যালু কত, সি এর তোমার হচ্ছে কি ম্যাগনিচিউড কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে, মান কত সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এ একটা ইউনিট ভেক্টর যেখানে এ সমান এত বলে দিয়েছে, দিয়ে সি এর বা এখানে একটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি দিয়েছে, সেই স্কেলার কোয়ান্টিটি ভ্যালু কত তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তার মানে ইকুয়েশনটা কীরকম হবে, তোমাকে ইকুয়েশন হচ্ছে কি এ ভেক্টরের ম্যাগনিচিউড সব সময় কি হয় ওয়ান হয়, তাহলে ম্যাগনিচিউড বার করে নাও, তাহলে ম্যাগনিচিউড কত হয় এখানে হচ্ছে কি ধরো থ্রি হয়ে যাবে, রুট থ্রি হোল স্কোয়ার প্লাস রুট থ্রি সি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার সমান কত হবে ওয়ান হবে, বোথ সাইড স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কত হবে আগে আমরা ক্যালকুলেশনটা করে দিই, তার মানে হচ্ছে থ্রি প্লাস থ্রি সি প্লাস সি স্কোয়ার সমান সমান কত হলো ওয়ান হলো, বোথ সাইড আমরা কি করে দিলাম স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে থ্রি প্লাস থ্রি সি প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু কত হয়ে গেল ওয়ান হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা যদি ওয়ান হয় আমার কি আছে থ্রি আছে, ঠিক আছে। এখানটায় আমরা এখানে হচ্ছে কি আমরা সি একটা হচ্ছে কি আমাদের যেটা আছে থ্রি, ঠিক আছে। এবার দেখো আমার এখানে কত আছে, দেখো ওয়ান আছে, ওয়ানটাকে এই দিকে নিয়ে চলে আসি, তার মানে আমাদের পাবো কত সি স্কোয়ার প্লাস থ্রি সি, আর এখানে কত পাবো থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তার মানে সি স্কোয়ার প্লাস থ্রি সি মাইনাস প্লাস টু ইকুয়ালস টু শূন্য। এবার মিডল টার্ম ফ্যাক্টর করো, মিডল টার্ম ফ্যাক্টর করলে তুমি কি পাবে, তোমার হচ্ছে দুই একে দুই, তার মানে সি স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান সি ইকুয়ালস টু কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে, তার মানে সি স্কোয়ার প্লাস টু সি প্লাস সি প্লাস টু ইকুয়ালস টু জিরো, তার মানে সি সি প্লাস টু দিস ইজ ওয়ান, সি প্লাস টু ইকুয়ালস টু জিরো, সো সি প্লাস টু
ইন্টু সি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা কি পেলাম, সি প্লাস টু ইকুয়ালস টু জিরো অর সি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তার মানে সি ইকুয়ালস টু মাইনাস টু অর সি ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে দিস টু ভ্যালুর জন্য, এই দুটো ভ্যালুর জন্য তোমার কি হবে, এই যে ভেক্টরটা, এটা একটা ইউনিট ভেক্টর হবে, ঠিক আছে।